জি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ও বারকাত আমাদের এক ভাই সিক্স সেভেন ফোর এইট একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে জাহারি সলাতে ইমাম সাহেব যখন সৌরাতুল ফাতেহা তেল করেন তেলার শেষে কেউ জোরে অথবা কেউ আসতে আমিন বলে সুনত কোনটা উত্তম কোনটা জি উত্তম হচ্ছে এবং সেই হচ্ছে যে জোরে আমিন বলবেন কারণ এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে একটা দুটো না অনেকগুলো যেমন সবচেয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধি আল্লাহ হাদিফ তিনি বলেন রসুল্লাহ সালি হাসালাম যখন বলতেন তখন আমিন বলতেন তো এই হাদিস হাদিস আল্লাহ রসুল্লাহ আলি হোসালাম জোরে বলতেন বিদায় সাহাবাইকার শুনতে পেতেন জোরে না বললে কি শুনতে পেতেন না তো এখানে আল্লাহ রসুল র হুসাল্লামের সাথে যে যারা সালাত আদায় করতেন এমনি জুবায় রদি আল্লাহ আনহু এবং তার মুক্তিগণ সালাতে এত জোরে আমিন বলতেন যে মদিন আর মসজিদে নবীটা গুম গুম করে উঠত শব্দে হাদিসে এসেছে হাত মসজিদে লালাজ্জা গুম গুম করে উঠতো তো খুব আসতে বললে তার শব্দটা গুম গুম হবে না এটা বোখারিতে রয়েছে তো ইমাম আবু হানিফা রহমালার উস্তাদ আকা ইবিনে ছিলেন তিনি বলেন যে আমি মসজিদুল হারামে কাবা শরীফে মসজিদুল হারামে সেখানে প্রায় দুশো সাহাবিকে পেয়েছি আমত অবস্থায় যে যখন ইমাম সাহেব ওলা বলেন তারা কি জোরে আমিন বলতেন এবং আমিনের প্রতিধ্বনি আমি নিজে শুনেছি এবং তখন থেকে আজ পর্যন্ত আল্লাহ রবাহ আলমিন এই সুন্নতকে কায়েম এবং দায়ম রেখেছেন মক্কাতে মদিনাতুল মুনাতে এবং প্রায় সৌদি আরব বলেন অথবা অন্যান্য মাধাব বলেন শুধুমাত্র হানাফি মাধাব সবার কাছে এই সুন্নতটি পালনীয় এবং আল্লাহ রসুল্লিহি হোসাল্লাম তিনি তার হাদিসে বলেন যে তোমাদের ইমান তোমাদের আমিন এবং সালাম শুনে ইহুদিরা যে রাগান্বিত হয় এরকম রাগান্বিত অন্য কোন জিনিসে হয় না হাস ইহুদ যে তোমাদের হিংসা করে তারা মানে হিংসা করে তারা তোমাদের সালাম শুনে এবং আমিন শোনে তো সালাম আমরা জোরে দেয় বিদায় তারা শোনে ইহুদি যারা তারা মসজিদ আল্লাহ রসুলের সাথে আদায় করতো না তারা বাহির থেকে সাহাবা আমিনের শব্দ শুনতো কাজে জোরে বলতেন বিধায় শুনতে এই বিষয়ে অনেকগুলো আলোচনা মানে হাদিস রয়েছে এত সব আলোচনা করা সম্ভব না তবে আমিন জোরে বলবেন এটাই সন্নত এবং এটাই আল্লাহ রসুল আল্লাহ আমল্লা